স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভীন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সম্ভাব্য মন্দা মোকাবেলায় অনাবাদি জমিতে চাষাবাদ এবং কৃষিতে ভর্তুকির মাধ্যমে উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। ইজতেমার দ্বিতীয় দিনে শীর্ষ মুরব্বীদের বয়ান, কাল আখেরি মোনাজাত উপলক্ষে আশপাশের মহাসড়কে মধ্যরাত থেকে যান চলাচলে নিয়ন্ত্রণ। সুনামগঞ্জে বিভিন্ন হাওরের জলমহাল পানি শূন্য, পর্যাপ্ত পাইপ বা পাম্প দিতে পারছে না কৃষি বিভাগ, বোরো মৌসুমে সেচ সংকটে কৃষক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ জাতির কাছে যে ওয়াদা করে তা পালনও করে, জনগণ এখন এর সুফল পাচ্ছে বলেছেন দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে দলের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় তিনি আরও বলেন, গত ১৪ বছরে দেশের উন্নতির কথা অনেকেই স্বীকার করতে চায় না। সরকারের নানা উদ্যোগের কারণে অর্থনৈতিক গতিশীলতা এসেছে, জনগণের জীবনমানের অগ্রগতি হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। অনাবাদি জমিতে চাষাবাদ এবং কৃষিতে ভর্তুকির মাধ্যমে উৎপাদন বাড়িয়ে নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, এর আগে কোনো সরকার এভাবে জনগণের স্বার্থে কাজ করেনি বলে দাবি করেন তিনি। এত কিছুর পরও যাদের মুখে দুর্নীতির কথা আসে তাদেরকেই দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা নির্বাচনী ইস্তেহার সামনে রেখেই কিন্তু আমাদের পরিকল্পনা নেই, পঞ্চবার্ষিক পরিকল্পনা যখন করি সেখানেও আমাদের ঘোষণাপত্র এবং আমাদের নির্বাচনী ইস্তেহার সেটা আমরা মাথায় রেখে সামনে রেখেই কিন্তু আমরা করি। আওয়ামী লীগ যেটা বলে মানুষের জন্য যে ওয়াদা করে সেই ওয়াদাটা আওয়ামী লীগ রক্ষা করে, এটা হলো বাস্তবতা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ ময়দানে বয়ান করছেন তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বীরা, কাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা সংলগ্ন মহাসড়কে মধ্যরাত থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের পাঠানো রিপোর্ট। ১৬০ একর ইজতেমা ময়দান এখন কানায় কানায় পূর্ণ, ৯১টি খিত্তায় ধারণ ক্ষমতা না থাকায় অনেক মুসল্লি ময়দানের বাইরে অবস্থান নিয়েছেন। আজ দ্বিতীয় দিনে ইমান, আখলাক ও দাওয়াতি কার্যক্রমের উপর হেদায়েতে বয়ান করছেন তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বীরা। মুসল্লিরা নিজ নিজ খিতায় অবস্থান নিয়ে সে বয়ান শুনছেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে সঠিক পথে চলার তৌফিক চান তারা। আমাদের ইমান আখলাক নিয়ে মানুষ কীভাবে ভালোভাবে চলতে পারে, মানুষ কীভাবে নির্ভর চলতে পারে, ভালো কাজগুলো করতে পারে, এভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খুব আলোচনা হয়েছে। ইমান এবং আমলের সাথে কিভাবে মানুষ মানে জিন্দগি গঠন করতে পারে, সারা দুনিয়ার মানুষ ইমান পেয়ে যায় এই জন্য এই মুজাহিদা করতে হবে, সকলকে দিন পৌঁছায় দিতে হবে। ময়দানে মুসল্লি সংখ্যা অতিরিক্ত থাকায় পয় নিষ্কাশন ও পানীয় জল সহ অন্যান্য স্যানিটেশন সমস্যায় ভুগছেন অনেকেই। এর মধ্যে শীতের কারণে কোনো কোনো মুসল্লি অসুখ বিসুখেও আক্রান্ত হচ্ছেন। অস্থায়ী মেডিকেল সেন্টারের সামনে মুসল্লিদের লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা বলতে যেগুলো দরকার সবগুলো এখানে পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দরভাবে, লাইনে একটু দাঁড়াতে হচ্ছে, কষ্ট হচ্ছে, এই জন্য পেট ব্যথার জন্য আসতেছে, তারপর হচ্ছে পাতলা পায়খানা জ্বর সর্দি এগুলো আসতেছে এবং আমরা তাদেরকে সে অনুযায়ী চিকিৎসা প্লাস হচ্ছে ওষুধ সরবরাহ করতেছি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে আজ মধ্যরাত থেকে ইজতেমা সংলগ্ন মহাসড়কের মুসল্লিদের যাতায়াতের সুবিধায় যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। আজকে রাত ১২টার পর থেকে আমরা কয়েকটা রোড বন্ধ করে রাখব, সেটা হলো কামারপাড়া রোডটা আমাদের বন্ধ থাকবে, আর হলো আমরা টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত রোডটা বন্ধ থাকবে, আর আশুলিয়া অর্থাৎ যে আবদুল্লাপুর ব্রিজ থেকে বাইপালের রোডটা বন্ধ থাকবে। আগামীকাল আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবাইরুল হাসান। সব বিভেদের অবসান ঘটিয়ে বিশ্বের সব মানুষ দিনের পথে শান্তিতে থাকবেন এমনটাই প্রত্যাশা মাওলানা জোবায়ের পন্থী মুসল্লিদের। দিল্লির মাওলানা সাদ কান্দুলভির অনুসারীদের ইজতেমা শুরু হবে ২০ জানুয়ারি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, বিশ্ব ইজতেমার ময়দানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মোর্শেদ, পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। নিয়াজ, আপনার কাছে জানতে চাই যে ইজতেমা ময়দানের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি?
সকাল ফজর নামাজের পর থেকে যে বয়ান্ত শুরু হয়েছিল দুপুর 12:30টার দিকে বিরতি দেওয়া হয় জোহরের নামাজ এবং খাওয়া দাওয়ার জন্য। বিরতি শেষে এখন আবার শুরু হয়েছে, এখন ভারতীয় মুরব্বী তিনি বয়ান করছেন, তার বয়ানটা বাংলায় আবার অনুবাদ করে দেওয়া হচ্ছে। তো আজকে আশা করে যেটা খবর পেয়েছি যে এই পর্যন্ত আজকে 3 জন বয়োবৃদ্ধ মানুষ তারা মারা গেছেন, তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর মানুষ, আমার পেছনে হচ্ছে মূল মাঠ, সেখান থেকে যে এই যে তুরাগ নদী পার হয়ে প্রচুর মানুষ আসছেন এবং তারা বলছেন যে একটু পরে বিকেলের থেকে আরও মানুষ আসা শুরু করবেন, করার হচ্ছে আগামীকালকেই হচ্ছে মোনাজাত হবে এবং এই মোনাজাত ধরার জন্য দেশের প্রতিটি জেলা থেকে 64টি জেলা থেকে মানুষজন আসবেন। তারা বলছেন যে গত কয়েক বছর আগে যে জেলাভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছিল, তো 20টি কিংবা 22টি জেলা প্রথমে, তারপরে হচ্ছে আবার বাকি জেলাগুলোতে আসতো, তবে গত কয়েক বছর আগে যে দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে দুটোই পন্থী, সাতপন্থী এবং জুবার পন্থী তারা হচ্ছে 64টি জেলা থেকে একই দিনে একই সময়ে আসছেন দুই ভাগে ভাগে। তো এর ফলে হচ্ছে যে প্রথম পর্বে যে মানুষের অনেক ভিড় হয় এটা এড়ানোর জন্য তারা যে চেষ্টা করছেন এটা এখনও সম্ভব হচ্ছে না। আমরা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই ইজতেমা মাঠ ছাড়িয়ে উত্তরার বিভিন্ন যে রাস্তা অলিগলি সেক্টরের রাস্তাগুলো, তো সেখানেও মানুষজন এসেছে থাকছেন। আমরা দেখতে পেয়েছি যে একবারে পুরো যেটাকে বলে পলিথিন টানিয়ে তার উপরে থাকছেন, কোথাও কোথাও ময়লার ভ্যাটের মধ্যেও গিয়েও মানুষজন থাকছেন, তারা এটা থাকছেন। তবে যারা এসছেন তারা একেবারেই মানে খাস নিয়েতে আল্লাহর জন্য দিদার পাওয়ার জন্য এসছেন। তবে কেউ কেউ অভিযোগ করেছেন যে বাথরুমের জন্য খুব একটা অসুবিধা হচ্ছে, এই জন্য তারা চাচ্ছেন যে আগামীতে যেন এই সমস্যাগুলো দূর করার জন্য যেন সরকার কোনো একটা ব্যবস্থা নেয়। এই ছিল আমার কাছে। জেনে আজ বুঝতে পেরেছি সেখানকার অবস্থা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, টঙ্গীর ইজতেমা মাঠ থেকে জানাচ্ছিলেন সিনিয়র রিপোর্টার নিয়াজ মোর্শেদ। বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসে ঢাকা। সকাল 8:30টার দিকে বায়ুমান নির্ধারণ সূচকে ঢাকার স্কোর ছিল 247। একই সময়ে সূচকে ঢাকার পরেই আছে ভারতের দিল্লি, স্কোর 204, আর 187 স্কোর নিয়ে উজবেকিস্তানের তাসখন্দ আছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ঘানার রাজধানী আকরা, স্কোর 162। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এর দূষিত বাতাসের শহরে এ তালিকা প্রকাশ করে। দেশের 10 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.1 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। আবহাওয়া অফিস বলছে পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পৌষের হাড় কাঁপানো শীতে যুবথুবু দেশের বেশিরভাগ এলাকার মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.1 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অধিকাংশ জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। বাতাসে জলের প্রসার পরিমাণও 99% 100% ছিল, এই জন্য কুয়াশাটাই ঝিরিঝিরি করে পড়েছে আর কি। এই জন্য ভোরের দিকে শীত বেশি ছিল, এরপরে বেলা গড়িয়ে যাওয়ার পরে তাপমাত্রা বেড়েছে। এ মাসে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয়ে যেতে পারে, যার মধ্যে দুটি তীব্র শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে। এ সময় দেশের উত্তর পূর্বাঞ্চল ও দেশের মধ্যাঞ্চলের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের, ঘন থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের দাপট। ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সারা দেশে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। আজকে অতিরিক্ত কুয়াশার চাপ, কাজকাম করার কোনো অবস্থা নেই, সূর্য উঠবে কিনা তাও বিশ্বাস নেই। যারা কর্মজীবী মানুষ আছে ঘর থেকে বেরোতে পারছেন না, চারিদিকে অনেক কুয়াশা, চলাফেরা কষ্ট। তারপরও আলহামদুলিল্লাহ যার শরীর একটু ভালো আছে মোটামুটি, তারা চলতে পারছে। যাদের শ্বাসকষ্ট বেশি তাদের জন্য খুব সমস্যা। কনকনে ঠান্ডায় কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা, কমে গেছে তাদের রুজি রোজগার। তীব্র শীত উপেক্ষা করে কাজে যেতে বাধ্য হচ্ছেন অনেকে। বাতাস, গাড়ি চলা যাচ্ছে না, বিভাগটা প্রচুর ঠান্ডা, দায়িত্ব বার হওয়া যাচ্ছে না, আধা ঘন্টা ঘরে বসে আছি, এখনো লোক বাড়ে নাই।
ঘন কুয়াশায় আজ প্রায় চার ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলতদিয়া রুটের ফেরি চলাচল। দুই ঘাটে আটকে পড়ে শত শত যানবাহন, এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। তবে বেলা বাড়ার পর স্বাভাবিক হয় ফেরি পারাপার। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সুনামগঞ্জের বিভিন্ন হাওরের জলমহল পানিশূন্য হয়ে পড়ায় বোরো মৌসুমে সেচ সংকটে ভুগছেন স্থানীয় কৃষকরা। তাদের অভিযোগ, প্রতি বছরের মতো এবারও জলমহলগুলো ইজারা নিয়ে মাছ শিকারের জন্য হাওরের বাঁধ কেটে দিয়েছে প্রভাবশালী মহল। সুনামগঞ্জের প্রতিনিধি ইমরানুল হক চৌধুরীর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেখার হাওর। জেলা সদর শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারা বাজারের কিছু অংশ নিয়ে গঠিত এই বিশাল হাওরে জলমহল রয়েছে অর্ধশতাধিক। প্রতি বছরের মতো এবারও চলতি শুষ্ক মৌসুমে সেখানে পানি কমে যাওয়ায় বোরো আবাদে সেচ সংকটে পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের। জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় পাম্প দিয়েও চাষাবাদে আগ্রহী নন তারা। আরোগ্যার মেশিন আল্লাহ বাড়াতে 200 টাকা ঘন্টাতে না লাগে তেল। জমি বাঁচানোর জন্য নলকূপের ব্যবস্থা করে দিন, তাহলে আমাদের গরিব কৃষকের এই উপকার আসবে। হাওয়ার শুকিয়ে গেছে, আজকে আমরা পানির অভাবে আগুন আরো হইতেছি। অনেক কি হবে না হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো না। শুধু দেখারই নয়, হালি, শনি, পাকনা, করচা, ছায়া, নলুয়া সহ জেলার ছোট বড় সব হাওরের উঁচু জমি সেচে দেখা দিয়েছে পানি সংকট। কৃষকদের অভিযোগ, মাছ শিকারের জন্য ইজারা নেয় প্রভাবশালী মহল। প্রতি শুষ্ক মৌসুমে মাছ শিকারের সুবিধায় হাওরের বাঁধ কেটে জলমহলগুলো পানিশূন্য করে তারা। ক্ষেতলে এখন বড় বিপদে আছি, এখন বিছুর হয়েছে ছোটো ছোটো, এখন রইতাছি পানি নাই। যেনে সিএমবি যে জায়গাটা আছে সরকারি খাস জায়গা, এগুলো যদি খুদ্দা খরম করে দিত কিংবা বিল বাদালটা খরম করতো, তো আমরা বিল এই চাষও পানি ফেললাম না। আমরা জমিন জামা এখনও শুকাইতেছে, আমরা পানি অতি তাড়াতাড়ি সরকারের কাছে আমরা আবেদন, আমরা পানি নিকেশন করিয়া দেবার লাগি। অভিযুক্ত ইজারাদারদের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। এদিকে বাজেটের স্বল্পতার কারণে কৃষকদের সেচ সংকট সমাধানে পর্যাপ্ত পাইপ বা পাম্প সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেন কৃষি কর্মকর্তারা। আমাদের বাজেটের যে চাহিদা, সেই বাজেট আমাদের যে পরিমাণ কাজ করা দরকার, ঠিক সেই পরিমাণ বাজেট যদি আমরা পাই, আমরা আরও বেশি বিএডিসিকে কৃষকদের কাছে পৌঁছে দিতে পারব। 2009 সালের জলমহল নীতিমালা অনুযায়ী ইজারা পাওয়ার ক্ষেত্রে আশেপাশের মৎস্যজীবীরা অগ্রাধিকার পাওয়ার কথা, বাস্তবে এর সুফল না মেলায় ক্ষুব্ধ স্থানীয়রা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ে বিদেশি রাষ্ট্রগুলো গ্রহণযোগ্য কোনো পরামর্শ দিলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি আরও জানান, নিয়মিত সফরের অংশ হিসেবে রাতে ঢাকায় আসছেন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিভিন্ন বিষয়ের পাশাপাশি র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তার সঙ্গে আলোচনা হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, একটি পক্ষের প্ররোচনায় তারা এমনটা করছে, নির্বাচন নিয়ে বিদেশিরা কিছু করতে পারবে না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। যেগুলো ইস্যু আছে সেগুলো আমরা রেজ করব, ওদের যেগুলো ইস্যু আছে তারা সেটা রেজ করবেন, তারপরে আমরা সেই আলোচনার প্রেক্ষিতে কিছু একটা আমরা অর্জন করব। এদেশে নির্বাচন ভালো না মন্দ হবে সেটা নির্ভর করে বাংলাদেশের সকল পার্টির উপর, জনগণের উপর। অন্যরা এসে কিছুই করতে পারবে না, অন্যরা পরামর্শ যদি দেয়, পরামর্শ ভালো হলে আমরা গ্রহণ করব, পরামর্শ যদি এইটা গ্রহণযোগ্য না হয় তা আমরা গ্রহণ করব না। বিদ্যুৎ এবং উন্নয়নের নামে সরকার মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সভা শেষে মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে হত্যা, গুম, নির্যাতনের মধ্য দিয়ে একদলীয় শাসন কায়েম করেছে। তিনি জানান, 19 জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে 10 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে আমরা করেছিলাম, যে কথা তারা বলে চেতনার কথা সবসময়, সেই চেতনাকে তারা বেমালুম গিলে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে। গত 15 বছরে আমাদের প্রায় 600-র অধিক নেতা গুম হয়ে গেছেন। আমরা এই 10 দফা কর্মসূচির মাধ্যমে সত্যিকারটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। প্রকল্প পরিচালক নিয়োগ সহ নানা জটিলতায় 3.5 বছরেরও হস্তান্তর হয়নি পাবনা ডায়াবেটিক সমিতির নার্সিং ইনস্টিটিউট ভবন। ফেরত যাচ্ছে প্রতিষ্ঠানের আসবাবপত্র কেনার প্রায় 60 লাখ টাকা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট।
পাবনা ডায়াবেটিক সমিতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের এস্টাবলিশমেন্ট অব নার্সিং ইনস্টিটিউট প্রকল্পের আওতায় প্রায় 18 কোটি টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করে গণপূর্ত বিভাগ। দুই দফা মেয়াদ ও প্রকল্প ব্যয় বৃদ্ধির পর এ ভবনের কাজ শেষ হয় 2019 সালের 30শে জুন। তবে সে সময়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রের গ্রিন সিটির আলোচিত বালিশ কাণ্ডে স্থানীয় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ 13 কর্মকর্তার বদলি এবং পরবর্তীকালে এ প্রকল্পের পরিচালক তৎকালীন সিভিল সার্জন বদলির পর মন্ত্রণালয় থেকে কাউকে পিডির দায়িত্ব না দেওয়ায় ঝুলে যায় হস্তান্তর প্রক্রিয়া। আজকে প্রায় 4-5 বছর আমরা এটি নিয়ে ঝুলছে, কোনো শুনানি, এবং অতীতে আমরা বহু যোগাযোগ করছি, ইভেন বারডেম থেকেও যোগাযোগ করছে, আমাদের প্রফেসর ডক্টর আজাদ খান থেকে আরম্ভ করে সকলেই যোগাযোগ করে, কোনো কাজ হয়নি। এ ব্যাপারে বর্তমান সিভিল সার্জন বারবার চিঠি দিয়েও কোনো প্রতিকার পাননি। এদিকে কাজে দীর্ঘসূত্রিতার কারণে এ প্রকল্পের আসবাবপত্রের জন্য বরাদ্দ প্রায় 60 লাখ টাকা সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আদেশে প্রকল্প পরিচালক করা হয়েছিল, পরবর্তীতে আমি এবং আমার পূর্বতন সিভিল সার্জন প্রকল্প পরিচালকের দায়িত্ব আর পাই নাই। গভর্নমেন্টের যে বর্তমান টাকাটা যদি কোনো ব্যবহার হয় নাই, এমন টাকা যদি থাকে তাহলে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে আমাদেরকে। গণপূর্ত বিভাগ জানায় ভবনটি হস্তান্তরের জন্য অনেকবার চিঠি দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় নষ্ট হয়ে যাচ্ছে ভবনটি। ইতিমধ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাতেও এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেখানেও তা সমিতি সভাপতি মহোদয়কে অনুরোধ করা হয়েছে, সেখানে সিভিল সার্জনও ছিলেন, সবাইকে বলা হয়েছে যে দ্রুত এটা নিয়ে একটা একটা ভবন যেহেতু পড়ে থাকলে কিন্তু সেটা পরিত্যক্ত হয়ে যাবে, হ্যাঁ দ্রুত এটা হস্তান্তর নেওয়ার অনুরোধ করা হয়েছে। ভবন হস্তান্তর না হয় অনিশ্চিত হয়ে পড়েছে এ ইনস্টিটিউটের নার্সিং শিক্ষা কার্যক্রম। এখনও পর্যন্ত প্রশাসনিক জটিলতায় আমাদের আসলে এই নার্সিং ইনস্টিটিউটটা হ্যান্ডওভার হয়নি। 2019 সনে যদি আমাদের এটা হ্যান্ডওভারটা হতো তাহলে আমাদের অন্তত প্রতি বছরে 50 জন করে আমরা 50টা মেয়েকে, আমরা মেয়ে অথবা ছেলে, তাদেরকে আমরা নার্সিংয়ের ট্রেনিংটা করাতে পারতাম। এ নার্সিং ইনস্টিটিউট চালু হলে প্রতি বছর আবাসিক শিক্ষার সুযোগ পাবে 50 জন করে শিক্ষার্থী। স্থানীয়দের দাবি, ভবন হস্তান্তরে অচলাবস্থা দূর করে দ্রুত চালু করা হোক প্রতিষ্ঠানটি। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। মুর্শিগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি লৌহজং কলেজে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমএলএ। উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির কো চেয়ারম্যান অধ্যাপক ডক্টর গোবিন্দ চন্দ্র দাস। ঘোষণাপত্র পাঠ করেন লৌহজং উপজেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সঞ্জীব কুমার মণ্ডল। সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সুধাংশু কুমার দাস। এ ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সম্ভাব্য মন্দা মোকাবেলায় অনাবাদি জমিতে চাষাবাদ এবং কৃষিতে ভর্তুকির মাধ্যমে উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। ইজতেমার দ্বিতীয় দিনে শীর্ষ মুরব্বীদের বয়ান, কাল আখেরি মোনাজাত উপলক্ষে আশপাশের মহাসড়কে মধ্যরাত থেকে যান চলাচলে নিয়ন্ত্রণ। সুনামগঞ্জে বিভিন্ন হাওরের জলমহল পানি শূন্য, পর্যাপ্ত পাইপ বা পাম্প দিতে পারছে না কৃষি বিভাগ, বোরো মৌসুমে সেচ সংকটে কৃষক। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়, দেখানো হবে।